আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি এখন মারা যাই, এখন যদি মারা যাই, মাহফিলের পরে মাইক এলান হবে, অমুকের ছেলে অমুক নাই, আগামীকাল সকালবেলা জানা যাক আমাদের জায়গা জমি দোকান ঘর বাড়ি সব রেখে খালি হাতে কিন্তু কবরে যাওয়া লাগবে, কথা বলে ঠিক কি না? আজকে মাহফিল শেষ হওয়ার পরে বাড়ি গিয়া আদরের বিবির কাছে ডেকে নিয়ে বিবিকে বলবেন, বিবি, 50 বছর তোমার সাথে সংসার করেছি, 50 বছরের জীবনে কত কষ্ট করে তোমাদের জন্য খাবার চাল ডাল এনেছিলাম রে বিবি, সারাদিন দোকানে বসে দোকানদারি করেছি তোমাদের ভালোর জন্য, বিবিরে এখন আমার শরীর দুর্বল, কখন জানি আমার হায়াত ফুরিয়ে যায়, বিবিরে তোমার কাছে ছোট্ট একটা জবাব, বিবিরে আমি যদি মারা যাই আমার লাশটা যখন কবরস্থানে রেখে আসবে রে বিবি, কবরস্থান দেখলে আমার বড় ভয় হয়, বিবিরে আমি মারা গেলে তোমার কাছে ছোট্ট একটা চাওয়া, আমি মারা গেলে আমার যেদিন কবর দিবে প্রথম রাত্রি থেকে শুরু করে 10টার রাত তুমি একটু আমার কবরের পাশে একা একা বসে থাকিও, বলেন আমাদের বিবিরা কি রাজি হবে? যেই মানুষটার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে করে শীতের ভিতরে গরমের ভিতরে দোকানদারি করলাম, যাদের জন্য বাড়ি ঘর রেখে গেলাম, ওই আমার 50 বছরের জীবন সাথী আমার মৃত্যুর পরে একদিনের জন্য আমার নতুন কবরের পাশে আমার বিবি বসে থাকতে রাজি হবে না, কথা বলেন ঠিক কি না? কিসের দুনিয়া আমি আপনি করি, কার জন্য দোকানদার করি করতে গিয়ে, কার জন্য বাড়ি করতে গিয়ে আমি নামাজ পড়তে পারলাম না, আমি সারা জীবন চুরি করে ডাকাতি করে ঘুষ খেয়ে সন্তানরে মানুষ করলাম, মৃত্যুর পরে আমার এই চুরির জন্য যেদিন আমি আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবো আমার এই সন্তান আমার ছেলে আমার মেয়ে আমার গুণার ভাগ কিন্তু তারা কেউ নিবে না, কথা বলেন ঠিক কি না? যাদের জন্য আমি গুণার কাজ করলাম ওরা আমার গুণার ভাগ নিবে না, কিন্তু অন্যদিকে ওরা আমার টাকা দিয়ে যে দান করেছিল, ওরা দুনিয়ায় যে ভালো কাজ করেছিল, হাসরের কঠিন মাঠে আমি বিপদে পড়লে ওদের কাছে যদি একটা নেকির জন্য আমি যাই, মিজানের পাল্লায় আমার আপনার গোনা যেদিন আল্লাহ মিজানের পাল্লায় যেদিন তুলবে, ওই দিন মিজানের পাল্লা যদি আমার একটা গোনা বেশি হয় নেকি একটা কম হয়, একটা নেকির জন্য সিদ্ধান্ত হবে আমাকে, একটা নেকি কমের জন্য আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কোথায়? আল্লাহ বলবে, রে গোলাম দেখো একটা নেকি তুমি পাও কিনা, আল্লাহর গোলাম একটা নেকির জন্য সন্তানের কাছে যাবে, সন্তানে জড়ায় ধরে কান্দে কান্দে বলবে, ও আমার বেঠা, তাকায় দেখ আমি তোর সেই বাপ, যেই বাপ কোলে পিঠে তোরে মানুষ করেছিলাম, তোরে পড়াশোনা শিখাইয়াছিলাম, আমার চারতলা বাড়ি তোরে দিয়ে এসেছিলাম, বেটারে আজকে আমার বিপদের দিনে একটা নেকি দরকার, তোর আমল নামা থেকে আমার এই একটা নেকি দে, কয়টা নেকি? আমার আপনার প্রিয় নবী হাদিস শরীফের ভেতরে বলেন, উম্মত শরব, তোমার জিন্দিগির এই বিপদের দিনে তোমার সন্তান তোমারে একটা নেকি তো দিবেই না, বরং এই একটা নেকি দেওয়ার ভয়ে হাসরের কঠিন দিনে তোমার সন্তান তোমাকে অপরিচয় দিবে, তোমাকে চিনতে চাইবে না, নাউজুবিল্লাহ, কলিজা ফেটে কান্না আসবে, রে আমার সন্তান, দুনিয়ার জমিনে আমি যদি জানতাম হাসরের আমার এই কঠিন দিনে তুই সন্তান আমাকে একটা নেকি দেওয়ার ভয় আমি বাবাকে অস্বীকার করবি, আমি বাবা যদি দুনিয়ায় জানতাম তোর মতো সন্তান রে আমি জন্ম দিতাম না, কথা বলেন ঠিক কি না? দুনিয়ার কারো কাছে আপনি নেকি একটা নেকি চেয়ে চেয়ে পাবেন না, মনে পড়ে যাবে বাবার কথা, মার কথা, যে মা বাবা দুনিয়ার জীবনে সন্তানের জন্য জীবন দিতে রাজি হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? সন্তানের চিকিৎসার জন্য যেই বাবা জায়গা বেচতে রাজি ছিল, সন্তানের ভালোর জন্য যেই বাবা বাড়িটা বেচতে রাজি ছিল, ওই বাবা ওই মার কাছে সন্তান, হাসরের মাঠে একটা নেকির জন্য যখন যাবে আল্লাহর নবী বলেন, তোমার ওই মা
হাসরের কঠিন তোমার বিপদের দিনে তুমি সন্তানকে একটা নেকি দেওয়ার ভয়ে তোমারে অস্বীকার করবে, নাউজুবিল্লাহ। একটা নেকির জন্য দুনিয়ার সব আপনজন একটা নেকি দেওয়ার ভয় আমাকে আপনাকে অস্বীকার করবে? আল্লাহ বলেন, ওয়াল তানজুরু নাফসু মা কদ্দামাত লিগাদ। রে দুনিয়ার মুমিনগণ, অতএব তোমাদের সবার চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, ওই আগামীকালের জন্য তুমি কি নিয়েছো? ও আমার বাপ, জানে না নিজের হায়াতি জিন্দগির দিকে তাকান, নিজেরে আপনি গাছের ফলের দিকে তাকায় দেখেন, আমি আপনি এক সময় মায়ের কোলে ছোট্ট অবুজ বাচ্চা ছিলাম, কথা বলে ঠিক কি না? চৈত্র মাসের দিকে দেখবেন আমের মুকুল আসে, এই ফুল থেকে আস্তে আস্তে একটা আম তৈরি হয়, কথা বলেন ঠিক কি না? জ্যৈষ্ঠ মাস আস্তে আস্তে আমটা বড় হয়ে যায়। এই আম যদি মনে করে আমি গাছের সাথে সারা জীবন থাকবো, আমি ঝুলে পড়ব না, আমি আম গাছ থেকে আলাদা হব না, এটা যদি আম চিন্তা করে আসলে কি এমন হবে? ও আম অপেক্ষা করো, একটা ফুল থেকে আস্তে আস্তে বড় হয়েছো, ভেতরে একটা আটি হয়েছে, তুমি যুবক হয়ে গেলা, তুমি তাজা আম শক্ত হয়ে গেলা, তুমি মনে করেছো তুমি আর পড়বা না, তুমি আর নরম হবা না, অপেক্ষা করো। অল্প এক দেড় মাসের ব্যবধানে চৈত্র মাসের জ্যৈষ্ঠ মাসের গরমে এই শক্ত আম আস্তে আস্তে পোটা নরম হয়ে পাকা হয়ে নরম হয়ে ঝরে যায়, কথা বলেন ঠিক কি না? যেমনি ভাবে আম ছোট্ট ফুল থেকে আস্তে আস্তে বড় হয়ে শক্ত হয়ে যাওয়ার পরে আবার এক সময় পেকে নরম হয়ে বোটা নরম হয়ে ছিঁড়ে পড়ে যায়। ও দুনিয়ার ইমানওয়ালা ভাই, আজ থেকে 50 বছর আগে যেই মানুষগুলো আমার আপনার মতো দোকানদারি করত, ওই মানুষগুলোর বাড়ি আছে, জায়গা আছে, ওই মানুষগুলো আজকে দুনিয়ায় নাই। আজকে ওই মানুষের নামাজের কথা আর কেউ বলে না, ওই মানুষের কবরের পাশে গিয়ে আর কেউ বলে না, দাই ভাই দাড়িটা রাখো নামাজটা পড়ো, কেউ কি বলে? অপেক্ষা করেন, 50 বছরের ব্যবধানে আমি আপনি যখন হারিয়ে যাব, দুনিয়ার কেউ আমার নাম নেবে না, কেউ আমারে চিনবে না, কেউ আমার নামাজের কথা বলবে না, কেউ আমার খোঁজ নেবে না, কথা বলেন ঠিক কি না? অথচ আজকের দুনিয়ার জীবনে আমি নামাজ পড়ি না, এই নামাজ না পড়ার কারণে হাসরের মাঠে আল্লাহ আমাদের গলায় রশি লাগায়া শেকল লাগায় আমাদেরকে আগুনে ফালায়া দেবেন, কথা বলেন ঠিক কি না? সুতরাং আল্লাহ আমাদেরকে ডাকতে বলেন, ওয়াল তানজুরু নাফসু, তোমাদের সবার চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তুমি কি নিয়েছো? সব বুঝলাম সব করি কিন্তু নিজের ভালো বুঝি না, কথা বলেন ঠিক কি না? এই আয়াতের পরে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম। আল্লাহ বলেন, রে দুনিয়ার ইমানদারগণ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ, তোমরা তাদের মতো হয়েও না। কে বলছেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ, তোমরা তাদের মতো হয়েও না। কাদের মতো? নাসাল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে। কে বলেন? আল্লাহ আমাদের কি বলেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেন, যারা দুনিয়ার জীবনে আল্লাহকে ভুলে গেছে ওরা আসলে আল্লাহকে ভুলে নাই, ওরা নিজেকেই ভুলে গেছে। কারে ভুলে গেছে? বিদ্যুতের তার কাটা আছে, মিস্ত্রি বলল এখানে হাত দিয়েন না, আপনি সাহস দেখায় হাত দিলেন, ক্ষতি কি বিদ্যুতের নাকি আপনার? আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, আসলে ওরা আল্লাহকে ভুলে নাই, ওরা নিজেকেই ভুলে গেছে। কাকে ভুলে গেছে? আজকে আপনি নামাজ পড়ছেন না, কাউকে ঠকান নাই, হুজুর ঠকে নাই, ইমাম ঠকে নাই, মুয়াজ্জিন ঠকে নাই, মসজিদ ঠকে নাই, আপনি ঠকছেন। কে ঠকছেন? আপনি। কারণ আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জীবনে কোনো মুমিন যদি একোক্ত নামাজ যদি কাজা করে, কি করে? একোক্ত নামাজ যদি কেউ কাজা করে, আল্লাহর নবী বলেন, একোক্তের জন্য আল্লাহ তাআলা তাকে এক হোক বা জাহান্নামে দিবেন।
নামাজ ছেড়ে দেয় নাই, কাজা করছে, কি করছে, কাজা, কাজা কি, আজান দিয়েছে। এই যে আমাদের যাচ্ছি যাচ্ছি করে ইচ্ছে করে দেরিতে গিয়ে জামাত পাই নাই, বা ওয়াক্ত চলে গিয়েছে, জোহরের নামাজ আসরের সময় পড়েছি, মাগরিবের নামাজ পড়ি নাই, রাত 10টার সময় পড়েছি, এটা কাজা, এটা কি? বিশ্ব নবী বলেন কোন মুমিন যদি একোক্ত নামাজ যদি কাজা করে আল্লাহ এক হোক বা জাহান্নামে দিবেন, কয় হোক বা? মুফাসসিরিন কিরাম কোন ব্যাখ্যা করেন, এক হোক বা সমান সমান 2,88,00,000 বছর। ও আমার ভাই, একজন নামাজি মানুষ নামাজ কাজা করেছে পরে আদায় করেছে, তার শাস্তি 2,88,00,000 বছর। আল্লাহ নবী বলেন যে উম্মত নামাজ কাজা নয় পরেই নাই, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা 80 হোক বা জাহান্নামে দিবেন, কত হোক বা দিবেন? এবার আজকে বাসায় গিয়ে ক্যালকুলেটর নিয়ে হিসাব করবেন, আমি যে আজকে ফজরের নামাজ পড়ি নাই, আমার গুনাহ হয়েছে 80 হোক বা কত হোক বা? 2,88,00,000 গুণন 80 হলে যা হয়, আজকের দিনে ফজরের নামাজটা আমি পড়ি নাই, এই একোক্ত নামাজ না পড়ার কারণে জগতের কারো ক্ষতি হয় নাই, আমার ক্ষতি হয়েছে 20,00,000,000 বছর, আমাকে জাহান্নামে থাকা লাগবে, কথা বলেন ঠিক কি না? সুতরাং নামাজ না পড়লে ক্ষতি কার, না পড়লে ক্ষতি কার, ক্ষতি কার? আল্লাহর ক্ষতি আছে। এবার আসেন, পড়লে লাভ কার? বিশ্ব নবী বলেন কোন মানুষ যদি এই সাত আসমানের জমিনের মালিক হয় আর এই পুরা জমিন যদি মসজিদে দান করে দেয়, যদি মাদ্রাসায় দান করে দেয়, এই ব্যক্তির প্রতি আল্লাহ যত খুশি হন, আল্লাহ নবী বলেন তার চেয়ে খুশি আল্লাহ ওই ব্যক্তির প্রতি বেশি হন যেই ব্যক্তি ফজরের সময় উঠে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে। আল্লাহু আকবার। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাজ টিভি।